বিশ্ব দরবারকে জানিয়ে দিন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ কি চলছে। বাংলাদেশে এখন ধর্ষক, খুন, রেহাজানি, অভয়ান্য বাংলাদেশ। 1971 সালে বাংলায় শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বাংলার হিন্দুদের অবদান শতভাগ অবদান ছিল। অথচ সেই স্বাধীনতার সুফল বাংলাদেশ হিন্দুরা কোনোদিন পায়নি। দীর্ঘ 14 বছর বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। এই 14 বছর যদি বলি, বাংলাদেশের হিন্দুরা কোনো প্রকারে কিঞ্চিও কম নির্যাতিত হয়নি, বরং সর্বকালের রেকর্ড ছড়িয়েছেন। আজকে যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, মুক্তি রানীর খুনির ফাঁসির দাবিতে, মাননীয় প্রধানমন্ত্রী, কত মুক্তি রানী বাংলাদেশ থেকে প্রতিনিয়ত মুক্তি দিচ্ছে আপনাদের নির্যাতন থেকে, আপনি একটু তদন্ত করুন, আপনি দেখে যান বাংলার মাটিতে আজ কাদের অভয়ান্য। আপনার প্রশাসনকে, বাংলার পুলিশ রাষ্ট্রের সম্পদ, জনগণের সেবক, আপনার নির্বাচিত চেয়ারম্যান, বরগুনার উপজেলা চেয়ারম্যান প্রকাশ্যে মালাউন বলে গালি দিচ্ছে, আপনি তা দেখছেন না, আপনার আইন শৃঙ্খলা তা দেখছে না। আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি, ওই হিন্দু পুলিশ কর্মরত আপনার সহযাত্রী, আপনার সহকর্মী, আপনাদের কি বিবেকে বাঁধলো না একটু প্রতিবাদ করার? সে হিন্দু, সে তো আপনার সহকর্মী, দেশের নাগরিক, এই দেশের রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় কার্যে নিয়োজিত থাকে। আমরা এদেশে একটু স্বস্তিতে বাঁচতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, স্বজন হারানোর বেদনা আপনার আপনার থেকে কেউ বেশি নয়। আপনি জানেন স্বজন হারানোর বেদনাটা কতটুকু? এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনির বিচার হয়েছে, আপনি করেছেন সেই রাঘব বোয়ালদের ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, অথচ প্রতিদিন আমাদের হিন্দুদের মা বোনের উপর ধর্ষণ, খুন, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরা কি এতই শক্তিশালী? আপনি তাদের সাথে পারেন না, আপনার প্রশাসন পারে না বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে। বিচার বিভাগকে হয়তো কণ্ঠরোধ করা হয়েছে, সাংবাদিকদের হয়তো কণ্ঠরোধ করা হচ্ছে, না হলে আজকে এই ঘটনা কেন ঘটবে? মনে রাখবেন, ওই আর একটা কাল আছে, আপনারা স্বাধীন রেহাই পাবেন না, বিচারের কাঠ গড়ায় এই জীবনে দাঁড়াবেন না, ওই জীবনে আপনাদের দাঁড়াতেই হবে। সেদিন কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? যদি 16 কোটি মানুষ থাকে বাংলায় মুসলিম, হয়তো 2-1 লাখ, 2-10-20-50 জন উগ্র, কিন্তু আপনারা আপনারা আমাদের পাশে দাঁড়ান। ধর্মীয় অনুভূতির নামে সামান্য আঘাত আসলে, ভুলভাবে আসলে, হাজার হাজার মুসল্লি ভাইয়েরা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু হিন্দুর একটা মার্ডার হইলে, ধর্ষণ হইলে কাউকে রাস্তায় দেখা যায় না। আপনাদের কি বিবেকে বাজে না? বিবেককে বিসর্জন দিয়ে ফেলেছেন, মরতে হবে না, এই দেশের শান্তি, দেশ উপভোগ সারা জীবন করবেন। আমি আমার ধর্মপ্রাণ মুসলিম ভাইদের কাছে বলছি, অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, এই দেশটাকে বাঁচান, প্রত্যেকটি ঘটনা আপনারা প্রকাশ করুন, বিশ্ব দরবারকে জানিয়ে দিন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আজ কি চলছে। আমরা মুক্তি চাই বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায়। আজ ধর্ষকের অভয়ারণ্য, আজ অগ্নি লুণ্ঠনকারীদের অভয়ারণ্য, আজ জবর দখলকারীদের অভয়ারণ্য। প্রধানমন্ত্রী, আপনি কি পারেন না আপনার একটি কথায়, আপনার 10 মিনিটের, আপনার 10 মিনিট একটা বক্তব্য, বাংলাদেশের যত অপকর্ম বন্ধ হয়ে যেতে পারে, আপনি একবার আপনার এমপি মন্ত্রীদের বলে দিন, তোমার এলাকায় যদি একটা ঘটনা, তুমি তার দায়ী, তোমাকে জবাব দিতে হবে। মানে প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী এমপি তখনই তার জেলা প্রশাসককে বলবে, জেলা প্রশাসক তার থানায় বলবে, থানা বলবে উপজেলাকে, উপজেলা বলবে আওয়ামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, জবাবদিহি তার ভিতর আনেন। কিন্তু দুর্ভাগ্য, আপনার মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এমন বাণী আমরা শুনতে পারি না। আশা করি আজকের পরে আপনাদের মুখ থেকে, রাষ্ট্রের মুখ থেকে এমন কথা শোনার প্রত্যাশা।